আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের অনুরোধের কারণেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা অনেকেই আমাকে আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যাতে করে আমি ইতিহাসের ভয়ঙ্করতম কয়েকজন নারীর ইতিহাস তুলে ধরি। তাই আপনাদের অনুরোধে আমি আজকের ভিডিওটি ইতিহাসের ভয়ঙ্করতম পাঁচ নারীর ভয়ঙ্কর ইতিহাস নিয়ে তৈরি করেছি। ইতিহাসের এছাড়া আরও অনেক ভয়ঙ্কর নারী রয়েছে যাদের জঘন্যতম কার্যক্রম দেখলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে এবং রাতের ঘুম হারাম হয়ে যাবে। সকল জঘন্যতম নারীর ইতিহাস হয়তো একটি ভিডিওর মাধ্যমে আমার ইনক্লুড করা সম্ভব হচ্ছে না, তাই আমি আজকে পাঁচ ভয়ঙ্কর নারীর ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তীতে আরও বেশ কয়েকজন ভয়ঙ্কর নারীর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। তাই পরবর্তী ভিডিও আপনি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ওই ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি দেখে নিতে পারেন। আর পাশাপাশি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। আর আপনার বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখতে পারে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। নারী মানে সহজ সরল, এমনটাই ধারণা সবার। একটু কোমল ও শান্ত হবে নারীদের ব্যবহার, এমনটা ভাবে প্রায় সবাই। নারীদের বলা হয়ে থাকে কোমলতা, ভালোবাসা ও শান্তির প্রতীক। প্রকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে, কিন্তু এর ব্যতিক্রমও কম নয়। নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি, তাহলে স্বভাবতই আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবে দাগ কাটবে। এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হার মানিয়েছে সব কিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম। যারা কুখ্যাত নারী হিসেবে বিশ্বে পরিচিত, এমন পাঁচজন নারীর কথা তুলে ধরা হলো ইতিহাসের ভয়ঙ্করতম নারীর শিরোনামে। প্রথমে আমরা ইতিহাসে যে ভয়ঙ্করতম নারীগুলো আছে এদের মধ্য থেকে প্রথম যে ভয়ঙ্কর এবং জঘন্যতম নারীর ইতিহাস জানব, ওনার নাম হচ্ছে ক্যাথরিন নাইট। বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম একজন নারী হিসেবে গণ্য করা হয় অস্ট্রেলিয়ায় ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী নারী ক্যাথরিন নাইটকে, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুর বিধান না থাকায়। তার বাবাও ছিলেন একজন মদ্যপ। প্রকাশ্যে তিনি তার স্ত্রীকে দিনে ১০ বার পর্যন্ত দর্শন করেছিলেন। বাবার মতো অন্যায়ের পথে মেয়েও নেমেছিলেন। ক্যাথরিন তার প্রথম স্বামীর দাঁত উপড়ে ফেলার পর তার হিংস্রতা প্রমাণ আসতে শুরু করে। যখন দ্বিতীয় স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়, তখন তিনি তার স্বামীর ৮ সপ্তাহ বয়সী একটি কুকুরের জিহ্বা কেটে দেন এবং পরে কুকুরের চোখ তুলে ফেলেন। কয়েক মাস পরে জন চার্লস পাইস নামে একজনের সঙ্গে তার গোপন সম্পর্ক গড়ে ওঠে। পাইস অনেক ধন সম্পদের মালিক ছিলেন। ক্যাথরিনের হিংস্রতা সম্বন্ধে আগে থেকেই পাইস অবহিত ছিলেন। পাইসের সঙ্গে সম্পর্কের কিছুদিনের মধ্যে জড়িয়ে পড়েন এই ক্যাথরিন। এক পর্যায়ে ক্যাথরিন ৩৭ বার ছুরি আঘাতে পাইসকে হত্যা করে। এরপর পাইসের মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে বেডরুমের দরজার পিছনের হুকের সঙ্গে ঝুলিয়ে রাখে। শুধু তাই নয়, পাইসের মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে সেটা দিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যান ক্যাথরিন। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে হতভাগ্য পাইসের মরদেহ উদ্ধার করে। তখন মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে প্যারল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারপর আমরা ইতিহাসের ভয়ঙ্করতম দ্বিতীয় নারীর কথা জানব, আর তার নাম ছিল ওয়ানেতা হোয়াইট। নিউ ইয়র্কের এই মা বেঁচে ছিলেন ১৯৪৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। ১৯৬৫ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনি নিজের ৫ সন্তানকে হত্যা করেন। প্রথম দিকে এই শিশুদের মৃত্যুর কারণ হিসেবে সানডে ডেথ সিন্ড্রোম মনে করা হয়, কিন্তু ১৯৯২ সালে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই নারীর অশুভ মনের খবর পান। পরে ১৯৯৪ সালে জিজ্ঞাসাবাদের মুখে তিনি তার অপরাধ স্বীকার করেন। এখন আমরা জানব ইতিহাসের ভয়ঙ্করতম তৃতীয় নারী সম্পর্কে, যার নাম ছিল ব্যালগ্যানেস। টাকা আর সম্পত্তির লোভে খুন করতেন ব্যালগ্যানেস। নরওয়ের ব্যালগ্যানেসের জন্ম
1859 সালে, মৃত্যু 1908 সালে। ইতিহাসে ব্ল্যাক উইডো নামে তিনি পরিচিত ছিলেন। নরওয়ের এই নারী জীবনে 40 জনের মতো মানুষকে হত্যা করেছিলেন। নিহতদের মধ্যে তার স্বামী, পানি পার্থী বোন, এমনকি সন্তানও ছিল বলে ধারণা করা হয়। মূলত জীবন বিমার টাকা এবং অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার জন্যই খুন করতেন তিনি। খুনের সাক্ষী না রাখতে গিয়ে অনেকজনকে হত্যা করতে হয়েছে তাকে। ইতিহাসের ভয়ঙ্করতম চতুর্থ নারী ছিল মারিয়া সোয়ানেনবার্গ। এই ডাচ সিরিয়াল কিলারের জীবনকাল ছিল 1839 থেকে 1915 সাল পর্যন্ত। নিজের পরিবারের সদস্য সহ কয়েক ডজন খুন করেছেন তিনি। ধারণা করা হয় তার হাতে খুন করা হয় 60 জনেরও বেশি মানুষকে। 1880 এর দশকে বিষাক্ত আর্সেনিকের প্রয়োগে একের পর এক মানুষকে মারতে থাকেন তিনি। অসুস্থ হয়ে পড়েন 102 জন, মারা যান 27 জন। নিজের মাকেও মেরে ফেলেছিলেন আর্সেনিকের প্রয়োগে। এখন আমরা জানব ইতিহাসের জঘন্যতম পঞ্চম নাম্বার নারীর ইতিহাস। আর আমাদের আজকের ভিডিওতে যে নারীটি পঞ্চম স্থানে রয়েছেন, ওনার নাম হচ্ছে ইলসেকুচ। তিনি পরিচিত ছিলেন বুছেনউঠের ডাইনি হিসেবে। আসল নাম ইলসেকুচ। 1906 সালে জার্মানিতে এক কারখানা শ্রমিকের ঘরে জন্ম নেয় এই ইলসেকুচ, আর মৃত্যু হয় 1967 সালে। ইতিহাসের ভয়ঙ্করতম নারী হিসেবে কুচের অবস্থান সবার শীর্ষে। বুছেনউঠের কনসেন্ট্রেশন ক্যাম্পের কমান্ডেন্ট কার্ল কুচের স্ত্রী ছিলেন এই ইলসেকুচ। স্বামীর ক্ষমতা ছাড়াও কুচ নিজের ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে নিয়োজিত ছিলেন, আর এই সুবিধা নিয়েই নিজের ভয়ঙ্কর ও বিকৃত ইচ্ছা চরিত্রার্থ করা শুরু করেন ইলসেকুচ। প্রথমে বন্দীদের মধ্য থেকে বাছাই করে বিভিন্ন জনের গায়ে ট্যাটু আঁকা হত, আর যাদের শরীরে ট্যাটু আঁকা থাকতো তাদের হত্যা করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন এই ইলসেকুচ। সেই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও সংগ্রহ করতেন। তবে কুচের সবচেয়ে প্রিয় ও বিকৃত শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ বিভিন্ন জিনিস বানানো। ভয়ঙ্করী নারীকে 1943 সালে গ্রেপ্তার করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জায়গা পরিবর্তন করলেও 2 বছর পর আবারও আমেরিকান সৈন্যদের হাতে গ্রেপ্তার হন তিনি। তার কুকুরটি এক এক করে প্রমাণ হয়। 1947 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এর 20 বছর পরে জেলে থাকা অবস্থাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বুছেন ও ডাইনি ইলসেকুচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইতিহাসের জঘন্যতম 5 নারীর ইতিহাস। আপনারা যদি আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আমি তৈরি করব, তাহলে সেই ধরনের ভিডিও তৈরি করা আমার জন্য অনেকটা সহজ এবং আপনাদের চাহিদাটা বোঝাও আমার বোধগম্য হয়, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন। পাশাপাশি যদি ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।